আপনাকে দেখলাম যে আপনি ব্লাউজটা ছিঁড়া পড়ে আছেন, এটা আমার চোখে পড়েছে আগে, ওই জন্যই আমি দাঁড়ালাম আপনার কাছে। এটাতে সব থাকলো, শাড়ি ব্লাউজ সায়া সব কিছু এটা পরবেন। হ্যাঁ শুনেন একটু, বাড়ি কোথায় আপনার? বলছি আমার বাড়ি এদিকে। ওদিকে বাড়িতে কে আছে আপনার? বলছি আর কি, বাড়িতে কে কে আছে? আমি চাই বাড়াচ্ছি। চাই বাড়াচ্ছেন? আপনার ছেলে মেয়ে নেই? কেন বলছি, দিব পয়সা 20 টাকা। 20 টাকা কি করবেন? দোনা চা তা খাবো। আমি যাচ্ছি অন্য জায়গায়, আপনাকে দেখে দাঁড়ালাম এখানে। দাঁড়ালাম তো কি, একটু কথা শুনবো আপনার? একটু তো ভালো, আমি তো আপনার ছেলের মতো একটু গল্প করব, যদি মনে হয় যে মায়ের কিছু প্রয়োজন তাহলে আমি হেল্প করব। না ভালো লোকের ভালো না, বুঝলা? হ্যাঁ তুমি ভালো লোক বলে ডাক দিলে না, আর কোগুলো শুনতো? কেউ ডাক দেয় না। না কোয়ে শুনবে না তো। আপনার নাম কি? কেন বলছি বলুন তো। আমি নামে জানি, আমি আপনার ছেলের মতো, আমি আপনার সাথে একটু কথা বলবো, যদি মনে হয় আপনার কিছু হেল্পের প্রয়োজন আমি হেল্প করব। তুমি কোনখানের? আমার বাড়ি সাহেবঘাটা। সাহেবঘাটা? হ্যাঁ হ্যাঁ। ক্যাম্পে থাকো? না না ক্যাম্পে থাকি না, আমি বাড়িতে থাকি, আমার বাড়ি সাহেবঘাটা। গেলে পয়সাটা সাথে আমি দিচ্ছি পয়সা। বলেন আপনার নাম কি? আমি নাম জানি না। নাম জানেন না? আপনার নাম জানেন না কেন? আমি নাম লেখাপড়া নেই তো, নামটা বলতে পারবেন না? মানুষ আপনাকে কি বলে ডাকে? এমনি বলে ডাকে, নাম বলে ডাকে না। আপনার স্বামী বেঁচে আছে না মারা গেছে? সাহেবঘাটা তোমার বাড়ি ঠিকই তো? হ্যাঁ হ্যাঁ ঠিকই। কোনটা বাড়ি? সাহেবঘাটাতেই বাড়ি। আপনার মনে হচ্ছে না আমি পয়সা দিব? কি দেন, এই যে 20 টাকা দিলাম, এবার আপনি বলেন। এই যে এবার বলেন আপনার নামটা কি? নাম শুনে কি করবে? এই যে আপনার ব্লাউজ ছিঁড়ে গেছে, নতুন ব্লাউজ নেননি? বলা যায় না, পয়সা নাই। পয়সা নাই? আচ্ছা আচ্ছা, তো আপনার আপনার নামটা আমাকে বলেন, আমি সত্যি বলছি আপনাকে যা যা লাগে আপনাকে সব ব্লাউজ শাড়ি সব আমি কিনে দেবো। কিনা দেবো? হ্যাঁ। আপনার বাড়িটা কোন জায়গায়? এখানে ওইদিকে তো। এত কত দূর এখান থেকে? এই তো বেশি দূর না, মুছিপাড়া। চিনেন ইনাকে? হ্যাঁ। ইনার নাম কি? নাম যে কি, নামটা জানা নাই। ইনার স্বামী বেঁচে আছে? নাই নাই। ছেলে মেয়ে? আমার নাম নাই, বাচ্চা কাচ্চা নাই। ছেলে মেয়েও নাই? ও ভাই আছে। ভাই ভাই দেখে আপনাকে? কি করবে, ভাইগুলো আছে, ভাইগুলো আছে, দেখে না ভাইগুলো? আমি আপনাকে খারাপ কিছু, আপনাকে আমি সাহায্য করার জন্য এখানে দাঁড়ালাম, আপনি একটু বলেন আপনার বাড়িতে কে কে আছে, বাড়ির অবস্থা কেমন, আমি আপনার যা প্রয়োজন। আপনি গরিব আছেন তো কি হয়েছে, আপনি তো মানুষ, আপনি আমার মায়ের মতো। আপনার বললেন না আপনার 20 টাকা প্রয়োজন, দিয়ে দিলাম, আরও আপনার কিসের প্রয়োজন বলেন আমি আপনাকে দেবো। ওই জন্য আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার কি কোনো সমস্যা আছে, অসুবিধা কিছু সংসারে? আরও টাকা দেবো তো, আপনি তো আমার কথাই শুনছেন না। ব্যাগে কি আছে দেখি? চাল আছে, চাল চাল আছে, ওটা রেখে দিন, ভারী করছে, রেখে দিন। আপনি খাওয়া দাওয়া করেছেন সকাল থেকে? কিছু খাননি? সত্যি তো? সত্যি না তো কি মিছা? ই বাবা, সারাতে এখন তো মানে বিকাল হয়ে গেছে, কটা বাজে এখন জানেন? এখন 2:20 বাজে। এখন গিয়ে বাড়িতে ভাত রান্না করবেন? বাড়িতে বাজার আছে, চাল ডাল এগুলো আছে? কিচ্ছু নেই তো কি রান্না করবেন? আপনার এখন কি প্রয়োজন আছে বলুন, আমি আপনাকে কিনে দেবো। আপনার এখন কি লাগবে বাড়িতে? এখন কিনবে তোমার কোথা বাবা পয়সা? আমার কাছে আছে পয়সা, আমি দেবো আপনাকে। আমি আমি তো আপনাকে বললাম আপনি আমার মায়ের মতো, আপনার যেটা প্রয়োজন আমি আপনাকে নিয়ে দেবো। ছিঁড়া ব্লাউজ পরে বেড়াচ্ছেন তো খারাপ লাগলো দেখে। আমি এখানে কাপড়ের দোকান আছে? আছে, এখানে আছে, এই যে সামনে আছে 2-3টা দোকান। খোলা আছে দোকান? দোকান ওই যেখানে একটা খোলা আছে। খোলা আছে, ওই যে একটা খোলা আছে। চলেন কাপড়ের দোকানটাতে চলেন, আমি আপনাকে কিনে দিচ্ছি, ভয় নেই। আমি আপনার ছেলের মতো এখনো বলছি, আমি আপনাকে এখনো বলছি আমি আপনার ছেলের মতো, ভয় নেই। শাড়ি নিয়ে দিতে আপনি ভয় পাচ্ছেন? হ্যাঁ শাড়ি কিনে দিব, ওই যে ছেঁড়া ব্লাউজ পরে আছেন না, এই যে ছেঁড়া ব্লাউজটা, এটা আমি নতুন আপনাকে কিনে দেবো। আপনি ভয় পাচ্ছেন, এই যে হাতটা কাঁপছে মনে হচ্ছে? সমস্যা নেই মাগো, আমি আপনার ছেলের মতো। সাহেবঘাটা বাড়ি কত দূর? কাপড়ের দোকানটাতে চলেন, আমি যাচ্ছি, আপনাকে আমি যা যা প্রয়োজন আমি নিয়ে দেবো। চলেন মারে কিনা খাতা লোক গেলাম আমরা নিক কথা মানে উপর কাল লোক আছে। আপনি চলেন তো, ভয় করছে মনে হচ্ছে। চলেন মাগো চলেন, সাইকেলটা এটা রেখে দেন। চলা আপনি 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 চলেন মাগো, আমি আপনাকে নিয়ে দিচ্ছি, চলো। ভয় নেই ভয় নেই, চলো আমার সাইকেলটাই রাখি, চালটা এটা এটা এখানে এটা এটা দেন, সাইকেলটা রাখি, এটা রেখে দেন। গামছা নেবে? এই যে গামছাটা নেন, চলেন সমস্যা নেই, আমি আছি, চলেন আমি আপনাকে নিয়ে দেবো। আসেন, দোকানটা কোথায়? এখানে আসেন, আসুন আসুন, এরপরে আসুন।
পছন্দ এখানে এতগুলো শাড়ি আছে এটার মধ্যে আপনার কোনটা পছন্দ বলেন এটা পরবেন এটা এটা ভালো লাগবে আপনাকে পরলে গায়ে দিয়ে দেখেন এটা নেবেন না এই এটা নেবেন হ্যাঁ ওটাও চলে এটাও চলবে কিন্তু ভালো আছে এটা এটা হবে ওই কোনটা বলছে ওই আপনি তো পরবেন আপনার পছন্দ না এটাই যেটা বলছেন এটাই ভালো আছে এটাই ভালো আছে চলবে হ্যাঁ সুতি কাপড় আছে ভালো আছে এটা এটা রাখুন ঠিক আছে সমস্যা নেই আপনাকে আমি আজকে প্রথম দেখলাম আগে কোনোদিন দেখিনি দেখলাম ওই জন্য আপনার সাথে দাঁড়িয়ে একটু কথা বললাম যে টাকাটা 20 টাকাটা দিলাম ওটা চা খাবেন তারপর আপনাকে আরও পয়সা দিচ্ছি আমি ওটা দিয়ে বাজার করবেন ঠিক আছে এটা ব্লাউজ ঠিক আছে ওই চিরা ব্লাউজ আর পরবেন না হ্যাঁ এই ব্লাউজটা পরবেন ঠিক আছে খুব সুন্দর লাগবে কিন্তু এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরবেন ঠিক আছে আর এই যেটা সায়া আছে ভিতরের ঠিক আছে এটা আগে পরবেন তারপরে উপরে শাড়িটা পরবেন তারপর ব্লাউজ পরবেন সুন্দর করে থাকবেন ঠিক আছে এই যে ফিতা টিতা সব লাগানো আছে ভালো আছে প্যাক করে দেন হ্যাঁ এটা প্যাকেটে ঢুকিয়ে দেন আর ভয় নেই তো ভয় লাগছে না আর তখন ভয় পেয়ে গেছিলেন ভাবছিলেন কে না কে আছে ভয় নেই আমি তো বললাম আপনি আমার মায়ের মতো আমি আপনার ছেলের মতো আপনাকে দেখলাম যে আপনি ব্লাউজটা ছিঁড়া পড়ে আছেন এটা আমার চোখে পড়েছে আগে ওই জন্যই আমি দাঁড়ালাম আপনার কাছে বুঝতে পারছেন যে এটাতে সব থাকলো শাড়ি ব্লাউজ সায়া সব কিছু এটা পরবেন হ্যাঁ কত হলো দাদা 550 এটা আপনি পরবেন ঠিক আছে আর যা একটু পয়সা দিলাম এটা দিয়ে আজকে কিছু বাজার করে নিয়ে যাবেন ঠিক আছে আলু টালু যা লাগে এই টাকাটা দিয়ে কিনে নিয়ে যাবেন হ্যাঁ আর প্রথমে যে 20 টাকা দিলাম ওটা দিয়ে চা খাবেন ঠিক আছে আর এই যে নতুন কাপড়গুলো এগুলো পরবেন আপনি খুশি তো কতটা খুশি হয়েছেন অনেকটা খুশি না অল্প খুশি এটা ভালো করে এখানে বেঁধে রেখে দেন এখানে আর পয়সা আছে আচ্ছা তো এখানে 20 টাকাটা দিলাম ওটা আছে আর এই পয়সাটা এটা সবটা এক জায়গায় রেখে দিয়ে এটা যে আমি বেঁধে দিলাম ভালো করে বেঁধে দিয়েছি এটা নিয়ে এই যে এটা আপনার হাতে দিলাম আপনাকে ধরে নিয়ে যাবো না ভয় নেই ওই পয়সাটা দিলাম ওটা দিয়ে যা লাগবে একটু কিনে নেবেন আর নতুন কাপড়গুলো পরবেন ঠিক আছে ভালো থাকেন যান হ্যাঁ ভয় নেই কিছু করবো না আপনাকে না না আমি কেন ঠিক আছে চলে যান হ্যাঁ